উনি দাঁড়ায় গেছেন বলে নবী গো আপনি বললে আমি আনতে পারবো কই তোমার সময় কতক্ষণ লাগবে কই কাবলা আইয়ার ইলাইকা তারফুকা নবী গো আপনার চোখের পলক পড়তে দেরি হবে আমি আনতে দেরি হবে না সুলাইমান নবীর উম্মতের ওলি এক সেকেন্ডের মধ্যে চোখের পলক পড়তে দেরি রানী বিলকিসের আসন আসতে দেরি নাই পড়ুন পাশে ছিল এরকম আসন পাশে ছিল চল্লিশ হাত লম্বাই ছিল আশি হাত একশো মাইল দূর থেকে নবীর উম্মতের ওলি আসি বর হইয়া চোখের পলক করতে দেরি হয়েছে আসতে দেরি হয় নাই সোলাইমান নবীর উম্মতের ওলির যদি এমন পাওয়ার থাকে এক সেকেন্ডে শত মাইল দূর থেকে 40 হাত পাশ 80 হাত লম্বা রানিবেলকে যারা আসন আনতে পারে সুলাইমান নবীর যিনি নবী আমাদের নবী নবীদের নবী এই নবীর উম্মতের যারা ওলি তাদের পাওয়ার কি ওই অলির চেয়ে কম হবে না বেশি হবে যারা সুফিবাদী তরিকতের সাথে যাদের সম্পর্ক আছে নিসবত আছে একমাত্র ওই ধরনের ওলামা কারাম যারা আছেন তারাই মাঝে মধ্যে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে এটা দরবার শরীফ এটা বেলায়েতের একটা স্কুল এখানে প্রাইমারি থেকে একবারে শেষ পর্যন্ত এখানে শিক্ষা দেওয়া হয় প্রাইমারিতে ঢুকানো হয় একবারে শেষ বিদ্যা শেষ করে এই দরবারের সবক অনুযায়ী প্রত্যেকটা অলি আউলিয়ার দরবার সেই মধ্যে তো প্রত্যেকটা আউলিয়ার জীবনের সাথে সম্পর্ক আছে এটা এই কোরআন শরীফ আমার সাথে আপনার সাথে কথা বলতে পারে না প্রত্যেকটা সুফি এক একজন হাকিকতে যারা সুফি এক একটা সাহেবী কোরআন অর্থাৎ কোরআন তাদের জীবনটা হলো কোরআনিক জীবন আল্লাহর বাণীর আলোকে গঠিত যে জীবন যাদেরকে ওলি আল্লাহ বলা হয় আল্লাহর বন্ধু বলা হয় আল্লাহর গুণে যারা গুণান্বিত হয় তারাই হয় আল্লাহর বন্ধু তাদেরকে বলা হয় আল্লাহর অলি তো এই কালামে পাক যখন আপনি পড়বেন পরা তেলাওয়াত করা শুরু করবেন অজু করে কোরআন শরীফ হাতে নিয়ে আমাদের প্রথম কাজ হলো কি জানেন সমস্ত ফতোয়ার কিতাবে আছে দুই ঠোঁটে চুমু খাওয়া দুই ঠোঁটে চুমু খাওয়া দেখবেন আমরা মাজার শরীফে চুমু খাই না মাজারে বক্তি দিই চুমু খাই তো বলি আপনি উপরে চুমু খান কেন উনি তো ভিতরে ওনার গায়ে তো লাগে না আমরা এখানে চুমাকাই কালাম তো ভিতরে কালাম তো ভিতরে ভিতরে না চুমু খাবেন উপরে চুমু খান কেন ওই যে না কালামের সাথে এটা জড়িত আছে লেগে আছে এই জন্য এখানে চুমা দিলে ভিতরে চুমা হয়ে যায় রোজার ভিতরে আল্লাহর অলি সাহিত আছে উপরে চুমা দিলে ভিতরে তাজিম হয়ে যায় এই কালামে পাকের শুরুতে আছে সুরাতুল ফাতেহা কুরআন শরু হাতি নিয়ে যখন পড়বেন পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল বিসমিল্লাহ সর আলহামদুলিল্লাহ পড়া যাবে পড়া শুদ্ধ হবে হবে না তাইলে দেখেন বিসমিল্লাহ কি বল আছে বিশমিল্লা প্রথম অক্ষর বা প্রথম অক্ষর বা তাইলে কুরআনের প্রথম পৃষ্ঠায় প্রথম অক্ষর কুরআনের প্রথম অক্ষর হলো বা আরবি ভাষায় তো প্রথম অক্ষর বা না আরবি ভাষায় প্রথম অক্ষর তো আলিফ আল্লাহ আপনি আলিফ বাদ দিয়ে বা দিয়ে কেন কোরআন শুরু করলেন প্রথম অক্ষর বাদ দিয়ে দ্বিতীয় অক্ষর দিয়ে কেন কোরআন শুরু করলেন প্রথম অক্ষর দিয়ে করলেন না কেন এবার শেষ পৃষ্ঠায় যান কোরআন শরীফের শেষ পৃষ্ঠায় সুরার নাম কি শেষ সুরার নাম সুরাতুন নাস কুল আউযু নাস মালিকিন নাস ইলাহিন

শেষ অক্ষর ছিল ইয়া এটা দিয়ে শেষ হয় নাই বা দিয়ে শুরু হয়েছে সিন দিয়ে আল্লাহ শেষ করেছেন মালিক কারণটা কি কয় বন্ধু বা কোরআনের প্রথম অক্ষর ডাইন হাতে নাও বা জি নিলাম শেষ অক্ষর বাম হাতে নাও সিন জি নিলাম এবার বা সিন একসাথে জোর করে পাঠ করো বা সিন জবর বাস দাওয়াতে গিয়েছি বিভিন্ন মুসলমানের দাওয়াত বিবাহের দাওয়াত ফাতেহার দাওয়াত বা এভাবে যে কোনো দাওয়াতে গিয়েলাম এই আপনার গরু খাসি রোস্ট পোলাও সব কিছু দিয়ে খাবার দিয়েছে স্বাদ হয়েছে পেট পুরে খেওয়াইছি সাহেবে দাওয়াত এসে আরেক টুকরা আরেকটা রোস্ট দিতে চাচ্ছে আমরা বলি যে বস বাস আর খাইতে পারবো না বস মানে এনাফ যথেষ্ট আর দরকার নাই আল্লাহ তালা বুঝাচ্ছেন তোমার জীবনে যা কিছু দরকার দুনিয়াবি আখেরাতি সব বিষয় আমি আল্লাহ কোরআনে আলোচনা করে দিয়েছি সুবহান অতীত বর্তমান ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব সবকিছুর কথা সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে রয়ে গেছে কুরআন আলহামদুলিল্লাহ এই কোরআনে পাকের মধ্যে নামাজের কথা আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলবেন রোজার কথা আছে না নাই এজন্য আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ায় দেখি পাঁচ ওয়াক্ত আজান দেই পাঁচ ওয়াক্ত জামাত নামাজ হয় মসজিদে হয় না হয় এক মাস রোজা রাখি যাদের সামর্থ্য আছে হজ করি যাদের সামর্থ্য আছে জাকাত দেই সদকা ফিতরা দেই এই কুরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল ফাতহ সূরাতুল ফাতার 10 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ নামাজের কথা বলে নাই রোজার কথা বলে নাই হালাল হারামের কথা বলে নাই এটা 500 আয়াতের বাহিরের আয়াত পড়ুন না পাঁচশো আয়াতের বাহিরের আয়াত সেই আয়াতগুলো গুলো কিসের সেই আয়াতগুলো হলো এলমে তরিকতের এলমে বাতেনের এলমে তাসাউফের তরিকত হাকিকতার মারেফতের সুরাফতার দশ নম্বর আয়াতে আল্লাহ কি সম্পর্কে কথা বলছেন এই পৃষ্ঠায় কথা বলেছেন নামাজের ব্যাপারে তাহলে এই পৃষ্ঠা আমি মানি নামাজ পড়ে দেখাচ্ছি পাঁচ ওক্ত নামাজ তাহলে অপর পৃষ্ঠায় যাহা আছে সেটাও আমাকে মানতে হবে সেটাও আমাকে পালন করে দেখাতে হবে প্রশ্ন হলো অপর পৃষ্ঠায় কি আছে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুন আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ বলেন নিশ্চয়ই জাহারা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত হয় নাই আপনার কাছে মুরিদ হয় নাই তারা আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে তাহলে বায়াত মুড়িদের কথা কোরআনে আছে না নাই তাহলে নামাজ যেভাবে পালন করে দেখাইলাম সমাজে তাইলে আমাকে বায়াত হয়ও দেখাইতে হবে আমি একজন পীরের বায়াত হয়েছি নামাজের কথা যে কোরআনে আছে বায়াতের কথাও সেই কোরআনে আছে নামাজের কথায় পৃষ্ঠায় আছে অপর পৃষ্ঠায় আছে বায়াতের কথা এখন যারা শুধু নামাজ পড়ি বায়াত মানি না বায়াত হই না তাইলে তারা পুরা কোরআন শরীফ মানি নাই এক পৃষ্ঠা মানলাম আর এক পৃষ্ঠা মানলাম এক গোটা কোরানকে মানতে গিয়ে সমস্ত সাহবাই কারাম আল্লাহর পেয়ারা রসুলের হাতে হাত দিয়ে মরিদ হয়েছেন দেখেন কোরানে কি বলেছেন কোরআনে বলেছেন ইয়োবাইও না আমরা যারা আমাদের উলামাই খেরাম জানেন ইয়োবাইও না কাহ এটাকে মোজারার শিকা বলে মোজারে কাকে বলে ক যেটা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা অর্থে যেই শব্দটা আসে এটাকে মোজারের বলে এখন ইউ ইউনাকা বলছেন যে এখন আপনার কাছে যারা বায়াত হয়েছে ভবিষ্যতে যারা হবে তারা সবাই কার হাতে বয়াত হবে আল্লাহ তো ইয়ার রসুল আল্লাহ আপনি তো চলে যাচ্ছেন আপনি তো পর্দা করতেছেন রোজায় চলে যাচ্ছেন তো আল্লাহর বাণী কি শেষ আল্লাহর বাণী তো শেষ না এটা কি শুধু ওই জামানার জন্য কই যে না কেয়ামত পর্যন্ত তাইলে আল্লাহর বাণী যদি কেয়ামত পর্যন্ত হয় আপনি তো চলে যাচ্ছেন এখন পরবর্তীতে বায়াত কোথায় হবে কার কাছে হবে কই কার কাছে হবে গোটা এই চট্টগ্রামে শহরে বন্দরে আপনার থানায় থানায় কি নাই পানি নাই খালে বিলে নদীতে টিউ বলে মোটরে কোথাও পানি নাই আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হয়েছে আজানের পরে কি হবে নামাজ আমরা সবাই গেলাম গিয়ে মসজিদের ইমাম সাহেবকে বললাম আপনারা নামাজ পড়ে ফেলেন আমরা নামাজ করব না ইমাম সাহেব ঘুরে বলবে কেন পড়বেন না নামাজ কো আমাদের ওযু নাই কো নাই অজু করেন ভালো কথা কো ওযু করব কি দিয়ে পানি তো নাই কো পানি নাই অজু করতে পারছেন না পানির বিকল্প ব্যবস্থাতে আছে মাটি মাটি দিয়ে তায়াম্মুম করেন সুবহানাল্লাহ মাটি দিয়ে তাহলে পানির বিকল্প কি মাটি পানির বিকল্প মাটি পানি না থাকলে অজু করতে পারছি না মাটি দিয়ে অজু করতে হবে এটাকে তায়াম্মম বলা হয় কই যে আমি চলে যাচ্ছি আমি বিকল্প ব্যবস্থা রেখে যাচ্ছি বলুন সুবহান বয়াতের জন্য বিকল্প ব্যবস্থা রেখে যাচ্ছি কিয়ামত পর্যন্ত চলবে কই বিকল্প ব্যবস্থা কি কই আমি চলে যাচ্ছি আমার নায়েবে নবী রেখে যাচ্ছি আওলাদে নবী রেখে যাচ্ছি যাদেরকে আল্লাহর আউলিয়া বলা হয় তাদেরকে রেখে যাচ্ছি তারা বয়াত নিবে আমার পক্ষ নবী না হয়ে না নবীর কাজ করবে নবী না হয়ে নবীর কাজ করবে যারা তারা হলো নায়েবে নবী আওলাদে নবী আল্লাহর আউলিয়া এই চোদ্দশো বৎসর পর্যন্ত সেই তাসাউফের ধারাটা সুফি এই কারামের ধারাটা এই অলি আউলিয়াদের মাধ্যমে নবীজির জমানা থেকে সাহাবাই কারাম থেকে এই পর্যন্ত এই সুফি এই কারাম আউলিয়ায়ামের মাধ্যমে এসেছে বড় করে বলুন মারা। বাংলাদেশে ইসলাম নামাজ কে এনেছে এনেছেন আল্লাহর বাবা শাহজালাল রহমতুল্লাহ ওনার সাথে তিনশো ষাট আউলিয়া তারা মসজিদের ইমাম ছিলেন না মাদ্রাসার মুহাদের ছিলেন না এরা ছিলেন এক একজন আল্লাহর বড় বড় অলি বড় বড় তারা সবাই আল্লাহর আউলিয়া তাদেরকে বলা হয় হাকিকতে সুফিয়ায়ে খেরা তাদের মাধ্যমে এই পাক ভারত উপমহাদেশ বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে নামাজ রোজা হজ জাকাত আল্লাহ রসুল দিন ধর্ম যারা আমাদেরকে শিখিয়েছেন পরিচয় করা দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে তারা হলেন সুফিয়াই কারাম আল্লাহর আউলিয়া কথা বলেন ঠিক কিনা আজকে এই বাংলাদেশে অলিয়া আউলিয়া বিরোধী কমতেছে না বাড়তেছে বাড়তেছে বাংলায় বলে নুন খাইবা গুন গাইবা নুন খাইয়া গুন না গাইলে হয় নিমক হারাম আল্লাহর অলিদের দেওয়া সুফি আইকরামের মাধ্যমে পাওয়া আল্লাহ আল্লাহ রসুলের মার পরিচয় ধর্ম দিন ধর্ম আজকে আমরা তাদের থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে ধর্মের মধ্যে বিভিন্ন রকমের ফেতনা ফাসাদ হইতে 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 এখন মসজিদে পর্যন্ত চলে গেছে হাত কি বুকে বানবো না নাবিতে বানবো জোরে বলবো না চুপে বলবো পাকি লাগাইয়া রাখবো নাকি পাক করে রাখবো এই দ্বন্দ্ব এখন মসজিদে কেউ সুপে আমিন বলে কেউ জোরে আমিন বলে একই মসজিদে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগেও বিশ বছর আগেও সেগুলো ছিল না আজকে সেই নতুন ইসলাম প্রবেশ করছে নতুন ইসলাম প্রবেশ করছে কিন্তু প্রকৃত মদিনার ইসলাম কারবালার ইসলাম হলো সুবিআরাম আউলিয়ায় কারামের দরবারে কথা বলেন ঠিক না ওই দরবারগুলোতে গুলোতে যেইভাবে ধর্মের শিক্ষা দেওয়া হয় এটা হইল ধর্মের মূল ধর্মের কাজ এখন পরিবর্তন হয়ে মন গড়া মানব ধর্ম চলছে অনেকটা এজিদি রূপের ধর্ম চলছে কথা বলেন ঠিক কিনা নামাজ আছে কিন্তু নামাজের প্রাণ নাই রোজা আছে রোজার প্রাণ নাই থাকবে কিভাবে নামাজ যেইভাবে পড়ার কথা যেইভাবে সুফি নাই আল্লাহর অলি নাই যেই নামাজে আল্লাহর অলিরা নাই আওলাদের রসুল নাই সেটা নামাজ আল্লাহর নামাজ নয় সেটা হলো সমাজের নামাজ যেই নামাজে আল্লাহর নবী নাই

আল্লাহর জন্য কিন্তু একমাত্র আবাদত যেটা আল্লাহর নামাজ সেখানে এখন ঢুকেছে কে আল্লাহর নবী সুবাহ এখন কি শুধু একমাত্র আছে একমাত্র আর নাই ফরজ নামাজের মধ্যে নবীর সালামের শিক্ষা এও আসসালাম ও আলাইকা করুণা এটাকে আরবি ব্যাকরণে জমির বলা হয় কা কুম হুয়া হুমা হুম হুয়া মানে তারা যিনি উপস্থিত নাই কা কুমাকুম মানে যিনি সামনে আছেন উপস্থিত আছেন নামাজের শিক্ষা হলো আসসালামু আলাইকা এই তুমি সালাম দাও ওনাকে যিনি তোমার সামনে আছে। প্রত্যেক নামাজের সামনে কে আছে দয়াল নবী আছে হাজির ও নাজির কিন্তু এটা মুখে মসজিদে সালাম দিয়ে আসে আসসালামু আলাইকা বের হয়ে বলি যে নবী حاضر নাজির না তাইলে বাহিরে আর ভিতরে একরকম নয় নয় তাহলে নামাজটা সঠিক হয়েছে হয় নাই এই নামাজিদের মধ্যে কোনো সময় অলি আল্লাহ পয়দা হয় নাই বর্তমানেও নাই হবে না কথা বলেন আল্লাহ হয়েছে আহলে সন্ন্যের গরোয়ান সুফিবাদীদের ঘরে ঘরে এক সুফির ঘরে আরেক সুফির ঘরে চকির ঘরে কারণ তারা মসজিদে যা বলেছে বাহিরে তা মেনেছে এই কারণে আসসালাম নবী আপনি নামাজের নিয়ত করে নিয়ত বাদার পরে আপনার বাবা আসছে সামনে দিয়ে অতি সম্মানী মানুষ সালাম দিলাম আসসালামু আলাইকুম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু আবদু ইয়াকা নাস্তাইন নামাজ হবে হবে না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার উস্তাদ আসছে সামনে থেকে সালাম দিলাম আসসালামু আলাইকুম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু আবদু ইয়াকা নাস্তাইন নামাজ হবে নামাজ হবে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না ঠিকই না তাহলে নামাজ কাকে বলে আগে ছিল সেই নামাজের শিক্ষা দিবে সুভিয়ে ইকারাম আল্লার অলিদের দরবারে কথা বলেন ঠিক মোল্লার কাছে গেলে নামাজ শিখতে পারবেন না মোল্লার নামাজ এটা আল্লাহর নামাজ না এটা সমাজের নামাজ দেখানো নামাজ প্রকৃত নামাজের শিক্ষা হলো সুফিয়া কেরামের দরবার তাদের কাছে হলো নবীর নামাজ তাদের কাছে নবীর নামাজ এরপরে দেখেন আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন ইবাদিল্লাহিস সালেহিন পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিদের উপর সালাম দয়াল নবীর উপরে সালাম করুন সুবহানাল্লাহ তাহলে ওলি আউলিয়াকে বাদ দিয়ে নামাজ হবে কিন্তু যারা নামাজ পড়তেছে আল্লাহর ওলি মানে না দরবার মানে না পীরা উলিয়া মানে না তাহলে নামাজ কি হয়েছে নামাজ নামাজও মানে নাই কারণ নামাজের শিক্ষা যেটা সেটা এই জন্য মসজিদে নামাজ শিক্ষা না নামাজ শিখতে হবে আল্লাহর ওলিদের কথা তারা ছিল নামাজি তারা ছিল আল্লাহর নামাজ আমরা এখন সমাজের নামাজ হয়েছি মানুষে কি বলবে মসজিদে না গেলে নামাজ না পড়লে মন্দ বলবে কিন্তু যারা কারাম তাদের নজর মানুষের দিকে ছিল না তাদের নজর মালিকের দিকে মালিক মালিক বলবে হবে কোনটা করলে মালিক খুশি হবে কোনটা করলে মালিক নারাজ হবে যেটা করলে নারাজ হবে সেটা করে নাই যেটা করলে রাজি হবে খুশি হবে সেটা করছে সমাজের দিকে তাকাই নাই সমাজ কি বলবে সেদিকে আল্লাহ আমাদেরকে ওই নামাজি হওয়ার তৌফিক দান করুক আমি আর ওই নামাজি হইতে হলে প্রথমেই আপনাকে একজন কামেল সুফির কাছে বয়াতে রসুল গ্রহণ করতে হবে বায়াতে রসুল গ্রহণ করা সারা এই আত্মার জগৎ আত্মার জগৎকে পরিশুদ্ধ করার পূর্বে এবাদত হয় না এবাদত হবে না নবীজি নামাজ হাদিসে পাকে বলেছেন সালাতা ইল্লা বে হুজুরিল কলব হুজুরিল হুজুরি কলব সারা নামাজ হবে না এবার বুকে হাত দিয়ে দেখেন বলেন দেখি আপনার বয়স চল্লিশ হয়েছে কারোর বয়স ষাট হয়েছে কোনোদিন মসজিদের ইমামের কাছে হুজুরি কলবের আলোচনা শুনছেন কিনা তো যদি না শুনে থাকেন হুজুরি কলব যদি নাই হয়ে থাকে আমি যদি হুজুরি কলব নাই চিনা থাকি তাহলে ষাট বছর নামাজ পড়লাম এক অক্ত নামাজের কোনো মূল্য নাই তাহলে হুজুরি কলবের শিক্ষা কে দিবে যিনি শিক্ষা দিবে মসজিদে উনি তো নিজেই জানে না এই শিক্ষা যেখান থেকে পাবে সেটা হইল সুভিয়া কারামের কদম আল্লাহর অলিদের আস্তানা থেকে আল্লাহ ইয়ার اللہم صلی علی وعلی سیدنا مولانا محمد وعلا آلی سیدنا مولانا عرشر نیچے سجدائے پورے کندن بھی جارے جار معاف کو کور اگو اللہ امت آمار گو گار اللہ عمل صلی علم آلہ آل سہ دینا উচ্চ সুরে বলি মার হাওয়া সুরা মুমতাহিনা আয়াত নম্বর দশ বলেন তো আয়াত নম্বর কত দশ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ুনাকা নাকা সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে সম্মানিত নবী আপনার কাছে যখন মুমিনা মহিলারা আসবে নারীরা আসবে আল্লাহ আমার কাছে মুমিনা নারীরা কেন আসবে আল্লাহর অলিদের দরবারে সুফ ই কাছে পুরুষের পাশাপাশি নারীরাও আছে কি আসে না আসে নারীরাও আসে এই আশার শিক্ষাকার আল্লাহর আল্লাহ রসুলের ইয়া আইয়ো হান নবীয়ো এজা যা আকাল ম মেনা নবী আপনার কাছে যখন আপনার দরবারে যখন মো মেনা মহিলারা আসবে মহিলার কথা শুনলেই তো এক ধরনের হ্যাঁ মহিলা হ্যাঁ ওলি আল্লাহ দরবার মহিলা পীরের কাছে মহিলা মহিলা যাবে কোরআনে বলতেছে আল্লাহ নবী আপনার দরবারে আপনার কাছে মোমেনা মহিলার আসবে তাইলে মোমেনা মহিলারা নবীর কাছে যাওয়া কোনো দোষের নায়বে নবী নবীর পরে যারা প্রতিনিধিত্ব করছেন নায়বে নবী সুফিয়াই কারাম তাদের কাছেও সেই পিপাসিতা নারীরা আসবে সেজন্য আল্লাহর অলির দরবারে খাজা গরিবে নওয়াজের দরবারে গৌসে পাকের দরবারে গৌসুল আজম মজবান্ডারির দরবারে বাহদ্দিন নকশবান্দি রহমতুল্লাহের দরবারে মোজাদ্দেদ আলফিসানি রহমতুল্লাহের দরবারে রাহে বান্ডার দরবারে প্রত্যেকটা দরবারে অলি আউলিয়াদের কাছে পুরুষও যায় নারীও যেভাবে নবীর কাছে গিয়েছেন 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 নারীরাও কেন বাড়ি গাড়ির জন্য কইছেন না আল্লাহর নবী বলেন কেন আসবে কই ইউ ইউনাকা আপনার কাছে মুড়ি হইতে আসবে তাহলে পুরুষ লোকের যেভাবে বয়া থইতে হবে নারীদেরকেও সেভাবে বয়া হতে হবে এই আয়াতে করিমায় আল্লাহ তালা আমাদেরকে সেই বয়াতের দলিল দিচ্ছেন পরুণা সুবাহ মোহাব্বতে উচ্চ সরে বলি মার হাবার আমরা সুফি আইকারাম অলি আইকারামের প্রতি আমাদের আকিদ আমাদের বিশ্বাস আমাদের মনে যত মুশকিল আছে তাদের কাছে গেলে মুশকুলগুলো কি হবে আসান হবে মনের আশা পূরণ হবে তারা সেটা পূরণ করায় দিতে পারবে পাশাপাশি আরেকজন বলছেন দেখো সিরকে আকবর করতেছে আল্লাহ ছাড়া কোনো কিছু করার মালিক আর কেউ না কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদেরকে সেগুলো জানিয়েছেন কিন্তু আমরা লোক সমাজে সেই সমস্ত জিনিসগুলো আমরা মানুষকে জানাই না কোরআন থেকে যে না আল্লাহর অলিরা পারে মরাকে ইচ্ছে করলে জিন্দা করতে পারে পুত্র সন্তান নাই তাকে ইচ্ছে করলে পুত্র সন্তান দিতে পারে কে আল্লাহ না 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 আল্লাহর অলি যারা সুফিয়াই কারাম যারা আল্লাহ ওলা যারা তারাও পারে বন্দা আল্লাহরে পাবে কোথায় আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ নিরাকার আল্লাহ দেখাও জানা সোয়াও জানা ধরাও যায় না তো আমি যাবো কার কাছে যাকে দেখতে পাই না ধরতে পাই না সইতে পাই না মনের কথা বলবো কার কাছে উল্লাহ আল্লাহ কে না দেখো না পাওয়া যায় না আল্লাহর দোস্ত যারা আছে তাদের কাছে যাবা আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করে দিবে এখানে দেখুন একজন এই বন্দার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন হুজুর গৌসল আজমাইজ বান্ডারি আমরা জানি মরাকে জিন্দা করেছে অরণ্য সুবাহা আর আরেক দল তারা বল বলতেছে মরাকে জিন্দা করার মালিককে আল্লাহ তো মেজবান্ডারে তরিকায় মেজবান্ডারে এসব শিরিক শিরিক শিক্ষা দেওয়া হচ্ছে ওলি আল্লাহর দরবারে সব শিরিক শিরিক শিক্ষা দেওয়া হচ্ছে অরুণ হজুবিল্লা দেখুন আল্লাহর একজন বন্দার কথা আল্লাহ কোরআনে বলতেছেন সুরার নাম সুর আলে ইমরান আয়াত নম্বর ঊনপঞ্চাশ আল্লাহ বলেন আল্লাহর এই বন্দাটা বন্দা আল্লাহ নয় আল্লাহর বন্দা আল্লাহর একজন বন্ধু ছিল আল্লাহর একজন নবী ছিল আল্লাহর একজন রসুল ছিল ওই নবীটা ওই রসুলটা আল্লাহর এই বন্ধুটা বন্দাটা আমাদের নবীর আগের নবী ছিল হজরত ঈসা আচ্ছা আপনারা বলেন তো ঈসা নবী কি আল্লাহ না আল্লাহর বন্দা আল্লাহর বন্দা আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর বন্ধু এই তো নাকি আর কিছু আছে না

মরা মাটি মরা মাটি কি হয়ে গেছে জিন্দা হয়ে পাকি হয়ে উড়ে গেছে সুহার এই জন্য তো দেখি বোতল লই বদনা লই গ্লাস আল্লাহর অলিদের দরবারে যায় ফু দেন ফু দেন দেন আমি দেই হাজার বার কাজ হয় না উনি দে একবার আর দিতে হয় না সুলাহা তাহলে ফুয়ের মধ্যে পাওয়ার আছে না নাই তাহলে তো ফু তো উনিও দিতে পারে আমিও দিতে পারি না সবাই ফুয়ের মধ্যে পাওয়ার নাই নাই যিনি যার কাজ কাজে উনি পাওয়ারটা অর্জন করেছেন ওই তাদের সাথে ওনার সম্পর্ক আছে আমাদের সাথে সেই সম্পর্ক নাই বাবা ভান্ডারী হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলাই আলম নাকি পাহাড়িদের কাছে গেছেন গিয়ে গাছ থেকে পাতা পারছে পাতিলের মধ্যে পাতা দিছে পানি দিছে নিচে দিয়ে আগুন দিছে কতক্ষণ পরে পাতিলের পাতাগুলো স্বর্ণ হয়ে গেছে ওই পাহাড়িরা বলছে যে পাইছি তো ভান্ডারি কী দিয়ে কি করে আজকে শিখে ফেলছি বাবা ভান্ডারি যখন এসে গেছে তারা গাছ থেকে ফাতা বাড়ছে বাতিলে দিয়েছে পানি দিছে আগুন দিছে কিন্তু ফাতা তো আর স্বর্ণ হয় না জাল যতই বাড়াই দে ফাতা তত ছাতা হয়ে যায় ফাতা হয়ে যায় ছাতা কিরি দশ মিনিট জাল দিছে স্বর্ণ হয়ে গেছে দশ ঘন্টা জাল দিলাম স্বর্ণ হয় নাই ফাতায় স্বর্ণ হয় না পাতা দিয়ে স্বর্ণ করা যায় না বা যায় না সে ব্যক্তি লাগবে সেরকম মানুষ লাগবে তারা হইলেন এই আল্লাহর বন্ধু আল্লাহর আউলিয়া তাদের হাতের মধ্যে কি আছে পাওয়ার আছে দেখেন এখানে ঈশা নবীর কি ক্ষমতা তারপরে উনি বলতেছেন ভাইয়া কোন তয়রা পাখিটা উড়ে যায় আর কি ক্ষমতা আছে আপনার কাছে মানুষ যে আসে দলে দলে আসে আপনার কাছে আর কি পাওয়ার আছে আপনি তো খোদা না কেন না আপনি কি আমি খোদার বন্ধু সুবাহ খোদার বন্ধু আপনার কাছে আর কি আছে কই উবরিউল আকমাহা ওয়াল আবরাসা তো আমার কাছে রোগী আসে আমি হাত বুলাইয়া দেই ভালো হয়ে যায় কেন আপনারা আল্লাহর কাছে না যাবেন ঈসা নবীর কাছে আসেন কেন শিরিক হবে না যা কিছু করার মালিক কে আল্লাহ রোগ দিছে আল্লাহ ভালো করবে আল্লাহ ঈসা নবীর কাছে আসেন কেন ঈসা নবী হাত বুলাইয়া দিলে রোগ ভালো হয়ে যায় তো ঈশা নবী কি আল্লাহ না তিনি তো আল্লাহর বন্ধু আল্লাহর বন্দা তাইলে আল্লাহর বন্ধু বন্দাদের কাছে আল্লাহর কিছু জিনিস আছে না নাই আছে আল্লাহকে পাবো কোথায় যাবো কোথায় আল্লাহর হাত কোথায় ধরবো হাতটা কিভাবে লাগাবে আরে আমার দোস্তর হাতি আমি আল্লাহর হাত আমার দোস্তর কাছে যা আমার দোস্তর কাছে যা ওই হাতটা বুলাইয়া দিবে ওইটা জাহেরে দোস্তের হাত বাতেনে আমি আল্লাহর হাত এই জন্য رسول اللہ ایک زمانہ صوبت وا اولیاء بہتر از صد سال سد سالتا سولہ دنیا উচ্চ সুরে বলি মার হামা আপনাদের খারাপ লাগতেছে এগুলা কিন্তু মাঠে ময়দানে আলোচনার আসে না এই সমস্ত বিষয়গুলা বরং উল্টাটা শিক্ষা দেওয়া হয় মাজারে যেয়ে চাও পীরের কাছে চাও শিরিক 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 চাইবা একমাত্র আল্লাহর কাছে দেখেন কোরআনে সবগুলো আছে বলছিলাম বা আর সিন বস সবকিছু কোরআনে আছে আমাদের শুধু পড়ার অভাব গবেষণার অভাব বলার অভাব এই সমস্ত কথাগুলো মাঠে ময়দানে কেউ বলার চেষ্টা করে না কারণ বললে কি হয়ে যাবে ওলি আউলিয়াদের দরবারে মানুষের আসা যাওয়া বেড়ে যাবে তারা যেই ডলার দিয়ে কলার চেঞ্জ করেছে রিয়াল দিয়ে তারা যেই ধর্মের মিশন নিয়ে এসেছে সেটা কি হবে না সাকসেস হবে না তারা মূলত দালাল হয়ে কাজ করতেছে কথা বলেন আর আমরা মানুষ মানুষ সাধারণ সেটা বুঝি না চোদ্দশো বছরের ইসলাম ছেড়ে দিয়ে এখন নতুন ইসলাম সিনার উপরে হাতবাদার ইসলামকে গ্রহণ করি আমিন জোরে এটা বলে থাকি বাপ দাদা সদ্য গোষ্ঠীর যে আমল ছিল সেটা ছেড়ে দিয়েছি তারা সবাই ভুল করেছিল এখন তারা হলো সুদ্ধ হজম এরপরে দেখেন আর কত শক্ত আল্লাহর ওলিদের কাছে আর কি কমতা আছে গুজা ও ইলমউতা ওহি ওয়াহিদা মুতাকাল্লিম ওহি আমি জিন্দা করতে পারি সুবহান ইসা নবী বলেন আমি জিন্দা করতে পারি আল মৌতা মরাদেরকে কে বলুন সুবহান তাইলে আল্লাহর বন্ধু যারা হয়েছে তাদের কাছে পাওয়ার আছে কেমন পাওয়ার মরাকে জিন্দা করার পাওয়ারও আছে সুবহান গোসল আজম আব্দুল কাদের জিলানী গোসে মেজবানদারি খাজা গরিবে Nawaz মহিলা শেখাজা গরিবে নেওয়াজের কাছে হুজুর আমার ছেলে বেকসুর ছিল কিন্তু তারা বলব্রান্তের বিচার করে আমার ছেলেকে কি কি করে বলছে জবাই করে বলছে মাথা এক দিকে দেহ আরেক দিকে খাজা গরিবে Nawaz সিআরুলাক্তাবের মধ্যে আছে এই কারামতটা খাজা গরিবে নেওয়াজের ছেলের কাছে নিয়েছেন খাজা গরিবে Nawaz বলেন তুমি কি সত্য বলছো কোজে হুজুর সত্য বলছি কই তাইলে चलो তোমার ছেলের কাছে নিয়ে যাও গিয়ে মাটি নিয়ে গেছেন ছেলের মাথা এখানে শরীর শরীর আরেক জায়গায় খাজা গরিবে নামাজ মাথাটা দেহের সাথে লাগায়ে বলছেন কুম বেইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও বলতে দেরি হইছে জিন্দা হইতে দেরি হয় নাই আপনারা দেখবেন মাজবান্ডার শরীফে শাহেন জিয়াউল হক মাজবান্ডারি কেবলায় কাবা উনি দুনিয়াতে আসার পরে নরাচরা কথাবার্তা কিছু ছিল না ওনার গোট থেকে বাবা ভান্ডারি কেবলায় আলমের কাছে নেওয়া হয়েছে বলছেন বাবা ভান্ডারী শোয়াই দিছে হাতে পানি ডাকছে কয়েক ফোটা পানি পড়ার পরেই শাহেন শাহ ও লোক কেবলা কাবা চিৎকার কথাবার্তা নড়াচড়া শুরু করে দিয়েছে দেখবেন শাহেন শাহ জিয়াউল হক কেবলা কাবা ছিল মজ্জুব আল্লাহর অলি কেন যে ওই আরেক মজ্জুব আল্লাহর রলির হাতের পানির ফয়েজ পড়েছিল আর গায়ে বিদন দেখবেন গায়ে বিদন উনিও মজ্জুব ছিল উনিও মরা অবস্থায় ছিল গৌসে গৌসুল আজম বাবা ভান্ডারি হাতের পানি দিয়ে জিন্দা করেছেন আরেকজন তিনজনকে জিন্দা করেছেন ওনার আওলাদের মধ্যে তিনজনই বাবা ভান্ডারের মতো মজ্জুব হয়েছে আল্লাহর অলিদের পাওয়ার এখান থেকে এসেছে সুরা আল ইমরানের উনপঞ্চাশ নম্বর আয়াতে এই জন্য আমরা অলিয়াই খারাম সুফিয়াই খারামের কাছে বারবার দৌড়ে দৌড়ে যাই মুশকিলে পড়লে দৌড়ে যাই মুসিবতে পড়লে দৌড়ে যাই আর যাব কোথায় আর যাব কোথায় অলি আল্লাহর দরবারই তো আল্লাহর দরবার করুন না গর্ত খাহে হাম নশিনি বাহদা গোনশিনি দর হজুরে আউলিয়া তুনিয়া রসুল আল্লাহ তোমরা তো আমাকে দেখতে পাবা না ধরতে পাবা না সইতে পাবা না তো যাবা কোথায় আল্লাহর একজন তোমাদের মাঝে কামেল অলিয়া উলিয়া থাকবি তাদের একজনের সামনে যাবা তাদের সামনে যাওয়া মানে আমি আল্লাহর সামনে যাওয়া

নিয়েছেন তাদেরকে ওহাবি জমাতি খারেজি রাফেজি শিয়া মোতাজলা আলে আদিস লামোজাবি তাদের ইমান নষ্ট করতে পারে না কারণ তাদের ইমানের পাহারাদারকে একজন জিম্মাদার আছে আল্লাহর আউলিয়া কামেল পীর ও মুর্শিদ এজন্য আল্লাহ সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উত্তাকুল্লাহা ওয়া কুনু মা আস সুবহান কুনু মাল মুসাল্লিন কুনু মাল উলামা বলে নাই বলেছেন সাদিকিন সাদিকিন কারা তাফসীরের মধ্যে কোরআন শরীফের মুফাসসিরিনে کرام বলেছেন সাদিকিন হলো সালেহিন সাদিকিন মুত্তাকিন তারা হলো সুফিয়াই کرام আল্লাহর আউলিয়ারা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন হে ईमानदारগণ আল্লাহকে ভয় করো আল্লাহর ইবাদত করো بس শেষ ছিল কিন্তু না حکم শেষ নাই ওয়াকুনু মুসাদিকিন তোমার ঈমান আমল হেফাজতের জন্য একজন সালে সালেহিনদের কাছে যাও একজন সাদেক সালেকে তুমি গ্রহণ করো পাহারাদার হিসাবে তোমার ঈমান আমলের জন্য খেতের দান সরিষার পাহারাদে দে বেতের বেড়া বিভিন্ন রকমের বেড়া বানাই আমরা দানকে গরু ছাগলের রাত থেকে বাঁচায় রাখি আর মানুষের আমাদের ইমান আমল যারা হেফাজত করে তারা হলো নায়েবে নবী আউলা নবী আল্লাহর আউলিয়া কামেল পীর মুর্শিদ তাদের কাছে কি আছে কই উহিল মোতা আমি মরাকে জিন্দা করতে পারি হে সানবী এতগুলো কথা বলেছেন শিরিক হবে না আমরা তো শুনি আল্লাহর ওলি জিন্দা করতে পারে এ কথা বললেই আমাদের উপর ফতোয়া আছে শিরিক আপনি তো আল্লাহ না আপনি আল্লাহর নবী আপনি কি আপনারটা কি শিরিক হয় নাই কইছেন না শিরিক হবে না ওলি আল্লাহর কাছে চাও শিরিক হবে না নবীদের কাছে চাও শিরিক হবে না কেন শিবিনি শিরিক হবে না কি কারণে হবে না তো যে বেইজনিল্লাহ কো শিরিক এই কারণে হবে না আল্লাহর ওলি সুফিয়া کرام নবী রাসূল যা করে বেইজনিল্লাহ আল্লাহর ক্ষমতায় করে সুবহান এই জন্য শিরিক হবে না শিরিকের সংজ্ঞা আমরা এখনো জানতে পারি নাই চিনতে পারি নাই শিরিক কাকে বলে তো ঈশানবী এই পাওয়ারগুলো ছিল আর কি ছিল কই ও উনাব বিয়কম বিমাতা ফি বয়ো থেকেম ওয়া মা তাদ্দা খেরো ফি বয়ো বলছেন ও উনাব বিয়কম বিমাতা কলো না ওয়া মা তাদ্দা খেরো ফি বয়ো তুমি কি দিয়ে ঘর থেকে কে আসছ ঘরের মধ্যে কী রেখে আসছো কি আছে এগুলা আমি ঈশানবী বলতে পারি আমি দশ মাইল দূর থেকে দশ মাইল দূর আমার বাড়ি বাড়ি থেকে কি খেয়ে রওনা দিছি দশ মাইল দূরে ঈসানবীর সামনে আসল উনি বলে দে তুমি লটটা মাছ দিয়ে বাদ খেয়ে আসছো বলে দিতেছে গড়ের মধ্যে কি রেখে আসি আলমারির ভিতরে কয়টা ডিম রেখে আসে সেগুলো ঈশানবী বলে দে তফসিরে মার হুলকোর নেও লিখেছে ওদের তফসির যেটা বাংলায় পাওয়া যায় এখানেও লিখেছে একজন ছোট ছোট বাচ্চারা ঈশানবীর কাছে আসতো সবকিছু বলে দিত নবী ঘরে মা গিয়ে জিজ্ঞাসা করছো মা এটা দিয়ে খাওয়াইছ আর ওইটা নাকি ঘরে রেখে দিছ ওইটার কথা তোমাকে কে বলছে ও যে ওখানে একজন আছে ঈশানবী উনি বলছে পরের দিন থেকে বাচ্চাদেরকে যাওয়া বন্ধ করে দিছে ঈসা নবী বসে আছে কেউ তো আজকে আসতেছে না একজনের ঘরে গেছে দেখে যে তোমার বাচ্চারা কোথায় কই তারা গরে নাই কোথায় খেলাধুলা করতেছে মনে হয় কই এই দরজাটা বন্ধ কেন এটার ভিতরে কি কো যে এই দরজাটা বন্ধ যে এটার ভিতরে কতগুলা শুয়র বেঁধে রাখছি ক আচ্ছা 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 শুয়র বস ঈশা নবী এসে গেছেন দূরে চলে গেছেন মা দরজা খুলছে ডাকতেছে তোমরা বাইরেও দরজা খোলার সাথে দেখে যতগুলা ছেলে ছিল মেয়ে ছিল ভিতরে সবগুলা শুয়র হয়ে গেছে ঈশা নবীর সাথে বেয়াদবি ফাঁকি দেওয়া এটা তিনি সহজ সাধারণ মানুষ নয় এই অদৃশ্যের খবর যদি বলতে পারে বলতে পারে কি পারে না কোরানে আমাদেরকে সেই শিক্ষাগুলো দিয়েছে আমরা কোরআন থেকে সেই শিক্ষা নিতে জানি না দেখুন এখানে একটা পাঞ্জাবির কথা আছে গায়ের পাঞ্জাবির কথা সুরা ইউসুফ সুরা ইউসুফের আয়াত নম্বর 93 মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আল্লাহ তুমি দয়া করো

মৌলানা উচ্চ স্বরে বলি মার হাবা ইসুফ ইসলাম একজন নবী ছিলেন ইউসুফ আল ইসলামের আব্বাও নবী ছিলেন ইসুফ আলহ ইসলামের আব্বার নাম হজরত ইয়াকুব সালাম। ইসলাম ইসুফ আল ইসলামের সদবাই ছিল এগারো জন ইসুফ আল ইসলামকে ইসুফ আল ইসলামের বাবা খুব বেশি মহব্বত করতেন অন্যান্য ছেলেরা থেকে তো একদিন তারা সিদ্ধান্ত নিল বাকি এগারো ভাই যে ইউসুফকে কি করব কুয়ার মধ্যে ফেলায় মেরে ফেলে এই উদ্দেশ্যে মনে নিয়ে বাপের সাথে গেছে কথা বলছে যে বাবা আমরা তো ব্যবসা বাণিজ্যে যাচ্ছি বাইকেও নিয়ে যাই ইসুফকেও নিয়ে যাই ঠিক আছে তোমরা যাচ্ছ ইসুফকেও সাথে নাও কিন্তু তাদের উদ্দেশ্য কি খারাপ তাদের উদ্দেশ্য খারাপ যেমন আরবি ভাষায় একটা কথা আছে আল কালেমাতো হকিদা বিহাল বাতেল কথা সত্য উদ্দেশ্য খারাপ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের দেশে ওহাবিরা বলে না বলে আমরা বলি নারায় তাকবির আল্লাহ আকবর নারায় রেসালত তারা বলে নারায় তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ নারায় রেসালত বলে না তো দিন ইসলাম জিন্দাবাদ স্লোগান দেওয়া কি খারাপ না খারাপ না দিন ইসলাম দিন ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম ইসলাম এখানে তো খারাপ কিছু নাই কথা সত্য উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য কি কাল কালে মতো হক তাদের কথাটা সত্য উরিদা বিহাল বাতেল কিন্তু এই কথার দ্বারা ভিতরে উদ্দেশ্যটা খারাপ তো দিন ইসলাম দিন ইসলাম এটার খারাপ উদ্দেশ্য কি দিন ইসলাম দিন ইসলাম স্লোগান দিবে নারায় রেসালতকে ডুবাই দিবে যাতে এটা আর সমাজে না থাকে করোনা না হজুবিল্লা এই জন্য আমরা সুন্নিরা তরিকতপন্থীরা সুফিরা দিন ইসলাম যত ভালো স্লোগানই হোক আমরা দিন ইসলাম বলে স্লোগান দেই না কারণ এটার পিছনে উদ্দেশ্য খারাপ লিল্লাহে তকবীর এগুলো সব বেদাত সব বেদাত ওরা করে আর আমাদেরকে বলে আমরা বেদাতি আমরা কিন্তু আসলে বেদাতি নয় দেখুন এখনই এখনই আপনি কোরআন থেকে প্রমাণ পাইবেন অলি আল্লাহর দরবারে যা হয় সেগুলো বেদাত কিছু নয় এগুলা সব নবীর দরবারে হইতে ইউসুফ আলহ ইসলামকে নিচের সাথে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে তো বাকি এগারো ভাই ইউসুফ আল্লাহ ইসলামের জামা টামা অন্য কিছু জবাই করে রক্ত মেখে গুলা বাবার কাছে নিয়ে গেছে বাবা ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে এই করে ফেলে গেছে বাবা তো কান্নাকাটি করতে 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 চোখের ফানি পড়তে পড়তে চোখ অন্ধ হয়ে গেছে বেশ কিছুদিন পরে ইউসুফ আল ইসলামকে পাওয়া গেছে মিশরে সংক্ষেপে বলছি মিশরের বাদশা হিসেবে তখন ভাইয়ারা বলছে ভাই অনেক কিছু করে ফেলছি বাবার চোখ দুইটা হারাই ফেলছে তোমার মহাব্বতে কাঁদতে কাঁদতে আমরা তো এই এই ঘটনা করছি

ইজ হাবু বে কামিসি হাজা ফ আল কহ আলা ওয়াজে আবি আমার বাবার চেহারার ওপরে আমার গায়ের পাঞ্জাবিটা নিয়ে রাখা করেছি খুব খেয়াল করলেন পাঞ্জাবির কথা এই ঘটনা কেন আল্লাহ কোরআনে আমাদেরকে জানাইতেছে এটা তো ইসব নবীর ঘটনা উনি তো আমাদের নবী না ওনার দিনের ঘটনা আমাদেরকে কেন জানাইতেছেন কই তোমরাও কিছু কাজ করবা এগুলো দেখে ও হাবি শিরিক শিরিক সিরিক বলবে এজন্য তোমাদেরকে আগে দলিল দিতেছি ফিরের জামা নিয়ে তোমরা সুমাসুমি করবা ফিরের খাটের মধ্যে বক্তি দিবা ফিরের চেহারার চেয়ারের মধ্যে সুমা দিবা এগুলো তোমরা করবা আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইনশাআল্লাহ একবার উরসে একবার জিন্দাবাদ মাহবুবে বরে জালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইহিকুম আপনাদের কষ্ট হইতেছে এক ঘন্টার উপরে চলে গেছে ইজহাবু বিকামিসি হাজা, ফালকহু আলা ওয়াজহি আবি আমার জামাটা নিয়ে যাও কামিসটা নিয়ে যাও বাবার চেহারার উপরে রাখো আল্লাহ তোমার জামা জামা নিয়ে বাবার চেহারার উপরে লাগলে কি হবে কই কি হবে এই তোমার জামার আমার গায়ের জামায় করে কম আমি আল্লাহর দোস্ত আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর নবী আমার সাথে যেটা যেটাbatche এটার মধ্যেও কি আছে বরকত আছে আমার জামাটা নিয়ে বাবার চেহারার উপরে রাখলে কি হবে কই ইয়াতি আমার বাবার চোখের দৃষ্টি ফিরে আসবে এখন কথা হলো এই এত সব কিচ্ছা কাহিনী আল্লাহ আমাদেরকে কেন শোনাইছেন একজন নবী আমাদের আকায়েদের কিতাবের মধ্যে লেখা আছে আলী মাদ্রাসায় ফাজেল ক্লাসে পড়ায় আকায়েদে নবুয়ী সেখানে লেখা আছে প্রত্যেক নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়াত হাত তুলে মুনাজাত করা মাত্রই কবুল এই ঈসা আপনি তো আপনার বাবার চোখের জন্য দৃষ্টি ফেরার জন্য দোয়া করতে পারতেন যে আল্লাহ আমার বাবার চোখের দৃষ্টি ফেরত দিয়ে দাও দোয়া করতে পারতো না কিন্তু ঈসা ইউসুফ নবী দোয়া করে নাই দোয়া করে নাই কেন কইটা তোমরা যে তরিকতপন্থীরা হবা তোমাদের কিছু আমলের দলিল দেওয়ার জন্য ইউসুফ নবী দোয়া করে নাই গায়ের জামা পাটাইছে পড়ুন সুবহানাল্লাহ কই যাবা আমার মরনের পরে আমার ফিরের জামার কিছু অংশ আমার কাফনের ভিতরে দিয়ে দিও এরকম কিছু পাগল আছে না তরিকতে পাগল আছে আছে এরকম কিছু তরিকাপন্থী পাগল আছে জামার জামার কিছু অংশ কাপনে দিয়ে দিও দিলে কি হবে কবরে আজাব আসবে না তুমি কিভাবে শিখলে কোরআন থেকে শিখছি কোরআনে কোথায় পাইছো সুরা ইউসুফের তিরানব্বই নম্বর আয়াতে পাইছি যে কি পাইছো কই যে ওখানে আল্লাহ একটা কামিজ এটার মধ্যে কি আছে সেটার শিক্ষা দিয়েছেন আমরা যে ওসিলা নিব এই পীরের জামার ওসিলা আমার কবরের আজাব মাফ হবে এই যে তোমরা একটা ওসিলা নিবা সেটার দলিল আমরা ইউসুফ নবীর মাধ্যমে তোমাদেরকে দিয়েছি দোয়া করলেই হতো কিন্তু দোয়া না করে জামার কথা বলেছে কেন এটা একটা মাধ্যম এটা একটা উসিলা এই উসিলাই বাবার চোখের দৃষ্টি ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলাইহিস সাইয়েদে না ম উচ্চ স্বরে বলি merhabalar নমল সূরাতুল নমল 114 সূরার মধ্যে একটার নাম সুরাতুন নমল নমল শব্দের অর্থ পিপরা কুরুন নমল শব্দের অর্থ পিপরা এখানে সূরা নমলের 18 নম্বর আয়াতে পিপরার কথা আল্লাহ বলেছেন কি বলেছেন আঠারো নম্বর আয়াতে কারিমায় এই পিপরার ক্ষমতার কথা আল্লাহ বর্ণনা দিয়েছেন এই পিপড়ার সুলাইমান আলাইহিসাল্লাম একজন পয়গাম্বর ছিল আপনারা সবাই নাম শুনেছেন এই সুলাইমান প্রয়গাম্বর পিপড়ার কথা শুনতো মাছের কথা বুঝতো পাখির কথা বুঝতো জিনের সাথে দেখা হতো জিনের কথা বুঝতো সবার কথা বুঝতো সুলাইমান নবীকে আল্লাহ বাদশাহিত্ব দিয়েছেন বাতাস আগুন পানি সুলাইমান নবীর হুকুমে চলতো পরন্তু এটা থেকে চেয়ে নিয়েছেন আল্লাহর থেকে চেয়ে নিয়েছেন তোই সুলাইমান নবী এই শূন্য বাহিনী নিয়ে রওনা দিবেন রাস্তা দিয়ে যাবে বহু দূর যাবে তো সামনে হইল পিপরা সামনে পিপরার দল হাঁটতেছে পিপরা পিপরা দেখবেন হাটে যখন এলোমেলো ভাবে হাঁটে না একটা সারিবদ্ধ ভাবে একটার পিছে একটা আরেকটার পিছে একটা পিপরাটাকে দেখেন 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কালাত না মালাতুল পিঁপড়াদের মধ্যে যিনি লিডার এটা হইলো কি মহিলা পিঁপড়া এই যে কালাত না পিঁপড়ার শাড়ির মধ্যে যেটা সামনে ছিল যেটা ইমাম ছিল এটা কি ছিল মহিলা পিপরা। ওই মহিলা পিপরা বলতেছে ইয়া আইয়ো হার নাম এ পিছনে যত পিঁপড়া আছো ও দো হোলো তোমরা যার যার মধ্যে ঢুকে যাও কেজাও সুবাহ ক গরে ডুববো কেন কি হইছে কি হইতেছে গরে কেন ডুববো কিছু হইতেছে হ্যাঁ আসতেছে কি আসতেছে ওই সোলাইমান নবী সোলাইমান নবীর বাহিনী নিয়ে আসতেছে তাদের পায়ের নিচে পরে তোমরা সব মরে যাবা করছো তফসিরে বয়জাবি সহ অধিকাংশ তফসিরের মধ্যে লিখেছে পিপরার দল থেকে সোলাইমান নবী তিন কিলোমিটার দূরে ছিল কত কিলো তিন কিলো তিন কিলোমিটার দূরে ছোট্ট একটা পিপরা পিপরাটাই ছোট্ট এটার চোখ তো আরো আরো ছোট ছোট পিঁপড়ার চোখ আরো ছোট এই ছোট পিঁপড়ার চোখ দিয়ে ছোট চোখ দিয়ে পিছনে দেখতেছে তিন কিলোমিটার এই কথা শোনার পরে সুলাইমান নবী শুনছে তিন মাইল দূর থেকে শুনে হাসতেছে সুলাইমান নবী পর আচ্ছা এই যে পিঁপড়ার হ্যাঁ পিঁপড়ার ওদ হলো মশা কম হ্যাঁ তোমরা যার যার ঘরে চলে যাও এই যে পিঁপড়া তিন কিলোমিটার দূরে দেখছে এখন সামান্য ক্ষুদ্র পিঁপড়ার চোখের পাওয়ার যদি তিন কিলোমিটার পিছনে দেখতে পারে সামনে না পিছনের দিকে তাইলে আল্লাহর অলি যারা তাদের চোখের পাওয়ার যারা যাদের চোখ আল্লাহর চোখ এই চোখ দিয়ে পিছনে সামনে পিঁপড়ার সে কম দেখবে না বেশি দেখবে হুজুর গৌসুল আজম মাজবান্ডারি মাজবান্ডার শরীফে পুকুরে বদনাম আসছে বদনাম রাঙ্গনিয়া কোদালিয়া পাহাড়ে পড়ুন না সুবাহ বান্ডার শরীফ থেকে কোদালিয়া পাহাড়ে হলো বিয়াল্লিশ মাইল দূর তো একটা পিঁপড়া পিছনের দিকে দেখতেছে সে তিন মাইল একটা পিঁপড়ার ক্ষমতা আর একজন আল্লাহর অলির ক্ষমতা আরো বেশি গৌসুল আজম মাঝবান্ডারি সেই চোখ বেলায়েতের চক্ষু দিয়ে মাঝবান্ডার বসে বিয়াল্লিশ মাইল দূরে বাগে ধরেছে বস বদনা নিক্ষেপ করেছে ফুকুরে বদনা সেকেন্ডে চলে গেছে বিয়াল্লিশ মাইল দূরে তাহলে তাদের চোখের পাওয়ার আছে না নাই একটা ফিফরা দিয়ে উদাহরণ দিয়েছেন আল্লাহ তালা এই সুরা নমলের চল্লিশ নম্বর আয়াতে একটা ওলির পাওয়ার আল্লাহ দেখাইছেন এগুলার আওয়াজ ওয়াজ মাঠে ময়দানে চলে না হবে না হলে তো আল্লাহর অলিদের দিকে মানুষ ঝুঁকে যাবে দরবারের দিকে মানুষ চলে যাবে মোল্লার কাছে কোনো পাওয়ার নাই পাওয়ার আছে আল্লাহর অলির কাছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যারা মোল্লা আলে মোলামা তারাও কোথায় যায় অলির দরবারে সুফিয়া ইকরামের কাছে যাই তাদের কাছে বয়াত কই বড় বড় মুহাদ্দিস বড় বড় মুফতি তারা একজন কামেল সুফির কাছে ওলি আউলিয়ার কাছে তারা কি বয়াত murid গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ নামাজ পড়েছেন এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 সানা 40 বছর সুবহানাল্লাহ এত বড় নামাজি বর্তমানে অনেক আছে কথা বলেন ঠিক কিনা আছে নাকি আছে একজনও নাই কুটির মধ্যে একজনও নাই

কামেল পীর ও মুর্শিদ কায়েম সালাত কায়েম কিভাবে হবে সেটা শিক্ষা দিবে আবার আরেক সালাতের কথা কোরআনে আছে সেই সালাতের নাম সহ সমাজে নাই নাম সহ সমাজে নাই কোরআনে আছে দাইমি সালাতের কথা ওহম ফি সালাতিহিম দাইমুন পড়ুন সুবহানাল্লাহ আরে তুমি তো পাঁচবার গিয়ে মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর তারা সুফিয়া কেরাম যারা পাঁচ ওয়াক্ত ছাড়াও বাকি সময়গুলাতেও তারা সালাতের মধ্যে থাকে সুবহানাল্লাহ ওইটাকে বলা হয় দায়মি সালাদ আর পাঁচ অক্তটা হলো কায়েমি সালাদ গৌসে পাক খাজা গরিবে নেওয়া ছোট্ট এক গৌসে পাক সাইন সাহেব উকদার ছোট্ট একটা কিতাব লিখেছেন সিরুল আসরার এটা আমি আটানব্বই সালে কিনেছি ছাত্র জীবনে বাগদাদ ইউনিভার্সিটিতে পড়তে আজ থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে করোনা মারা ওইটার মধ্যে গৌসে পাক সালাতুর শরীয়ত সালাতুর তরিকত সৌম শরিয়ত সৌম তরিকত সুফিয়া ইকরামের রোজা তরিকতে রোজা তরিকতে নামাজ তরিকতে হজ তরিকতে জাকাত কিভাবে হয় সেগুলার শিক্ষা গৌসে পাক সেই সিরুল তাসাওফের তাসাউফের কিতাবের মধ্যে দিয়েছেন গৌসে পাক লিখেছেন সালাত ও শরিয়তে মুআক্কাতান কই শরিয়তের নামাজ হলো নির্দিষ্ট সময় ও সালাত ও তরিকতে তরিকতের সালাত হলো মুআব্বাদান নির্দিষ্ট না চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় সালাতে থাকবে এই দায়েমি সালাতের শিক্ষা আছে কোথায় সুফিয়া কেরাম আল্লাহর ওলিদের দরবারে এই দশ জিনিস ভিতরে আছে আমাদের দশটা জিনিস বের করতে হবে এই দশ জিনিস বের না করা পর্যন্ত একটা মানুষ মানুষ হইতে পারে না এখানে তো আমরা এখানে যারা আছি সবাই জিজ্ঞেস করলে বলবো আপনি কি জিন না মানুষ বলবো মানুষ 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 কিন্তু প্রকৃতপক্ষে দেখবেন একজন মানুষ খুঁজে পাওয়া কোটি এ দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় মানুষ ছিল খাজা গরিব নওয়াজ মানুষ ছিল গৌসে পক সেন সাহেব মানুষ ছিল বাহাউদ্দিন নকশবন্দি মানুষ ছিল মুজাদ্দিদ আল মানুষ ছিল গৌসুল আজম মেজবানদারি মানুষ ছিল শাহে আমানত শাহে বদর শাহে জালাল শাহে শাহপরান শাহজালাল এরকম তিনশো ষাট আউলিয়া তারা ছিল মানুষ তারা ছিল মানুষ তারা কখনো কাউকে কোনো দিন গালি করে নাই তারা কখনো কাউকে মারধর করে নাই তারা কখনো কারোর উপর জুলুম করে নাই তারা জীবনে মিথ্যা কথা বলে নাই তারা কোনো দিন গিবত করে নাই এই সমস্ত চরিত্র থেকে তারা কে ছিল মুক্ত ছিল মুক্ত থাকার কারণে তাদের বাহিরটা যেমন পবিত্র ছিল অজুর মাধ্যমে ভিতরটাও পবিত্র ছিল অহংকার গৌর গিবত এই সমস্ত জিনিস থেকে মুক্ত ছিল যাদের ভিতর বাহির পবিত্র তারাই হলো প্রকৃত মানুষ আর সেই মানুষের ভিতরেই থাকে কে রব্বল আল এই জন্য আল্লাহর গড় দুইটা একটা মাজাজি একটা হাকিকি কাবা শরীফ মক্কা শরীফে বানাইছেন আল্লাহর বন্দায় আল্লাহ বানাই নাই আল্লাহ বানাইছে কানাই কাবা না ইব্রাহিম আল ইসলাম আর হজরত ইসমাইল আলাই ইসলাম আল্লাহর গর বানিয়েছেন নাম দিয়েছেন বাইতুল্লাহ আল্লাহ বলেন আমি আমার বন্দার বানানো গড়ে তাকি না আপনি কোথায় থাকেন আমি নিজ হাতে আমার একটা গর বানাইছি নিজ হাতে গর বানাইছে তো কোথায় বানাইছে ওইটা হলো মুমিনের কলক মুমিন কারা নবী রসুল গোস কুতুব অলি আবদাল আউলিয়াই কারাম আমাদের চেয়ে তারা হলো উপরের স্তরের একজন শ্রেষ্ঠ কামেল মুমিন ও যে মুমিনের কলেব হইল আমি আল্লাহর বসবাস করছি এই জন্য এক জমানা সোহবতে বাউলিয়া একজন অলির সহবতে এক সেকেন্ড থাকলে হাজার বছর আবাদতের চেয়ে আরো বেশি হয় করুন না কারণ তারা মাজাজি মাজাজান আল্লাহর অলির সান্নিধ্যে দেখেছে হাকিকতে খোদার সামনে গেছে সোবাহান এখানে এই এই জায়গাটা কামেল আউলিয়াই কারামের এই জায়গাটা হইল আল্লাহর বসবাস বাইতুল্লাহ হাকে কি আল্লাহর গর এই জন্য অনেকেই বলছেন এটা অলি আউলিয়াদের কল কলবুল মমিনিনে আরসোল্লাহ মমিনের কল হলো আল্লাহর আরস এজন্য আমাদের তরিকথের পথে সুবিআ কেরামের পথে একটা গান আছে শান আছে এটার মধ্যে লিখেছেন প্রিয় মুর্শিদ জিন্দা কাবা হাজারো কাবার সমান মুর্শিদের দরবারে চলো হজ করিতে আশে কান মার হাবা আহ একটা শের আছে ফার্সি বাসায় এই আপনার কাবা বুনিয়াদে খলিলে আজরাস দিলগোজার গাহে জ্বলিলে আকবর আস্তা কইটা খলিলের বানান ওয়াল্লাহ আল্লাহর ঘর কিন্তু আল্লাহ নিজাতে যে ঘর বানিয়েছেন সেটার মধ্যে আল্লাহর জালো আল্লাহর বসবাস মুমিনের কলক এজন্য সেটা হলো মাজাজি কাবা হাকি কি কাবা হলো আল্লাহর অলিগণ করেন সুবাহ এজন্য বলছে প্রিয় মুর্শিদ জিন্দা কাবা হাজারো কাবার সমান মুর্শিদের দরবারে চলো হজ করিতে সেখান শরীয়তের হজ হয় খানায় কাবায় গেলে তরিকতের হজ হয় পীরের বাড়িতে গেলে মুর্শিদের বাড়িতে হলো তরিকতের তরিকতপন্থী মরিদের তরিকতের হজের জায়গা এজন্য তিনি বলেছেন আলকলব কলব হলো বাইতুল্লাহ যেখানে খুদ খোদা তালা আল কলব হলো বাইতুল্লাহ যেখানে খুদ খোদা তালা কলবুল মুমিনিন আরশে আল্লাহ কলবুল মুমিনিন আর সে আল্লাহ দলিলে আছে প্রমাণ মুর্শিদের দরবার চলো হজ করিতে প্রিয় মুর্শিদি জিন্দা কাবা হাজারো কাবার সমান মুর্শিদের দরবার চলো হজ করিতে আসে কান আমার আলোচনা শেষ শেষ এই সুরা নমলের চল্লিশ নম্বর আয়াতের কথা বলে আমি শেষ করছি এখানে সুলাইমান আল সময়ের একজন অলির ক্ষমতার কথা বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা সুবাহা সুবাহ তো সুলাইমান আল তো আমাদের নবী না সুলাইমান নবী কি আমাদের নবী একটা আওয়াজ দিয়ে বলুন তো আমাদের নবী তাহলে ওই নবীর জমানায় কি হয়েছে না কি করছে সেগুলো আমাদের জানানো তো কোনো দরকার নাই কেন জানাচ্ছেন পিছনে একটা কারণ আছে আল্লাহ জানে যে কিছু সমাজে কিছু লোক হয়ে যাবে তাদের আকিদা নষ্ট হয়ে যাবে ওলিয়া উলিয়াদের কাছে যাবে না তাদের যে পাওয়ার আছে সেটাকে তারা স্বীকার করবে না এজন্য আল্লাহ চোদ্দশো বছর আগে আমাদেরকে দলিল দিয়েছেন ধরো তোমাদের জন্য দলিল দিচ্ছি দ্বারা দরবারে যাও ওলি আল্লাহর পাওয়ার মানো ক্ষমতা মানো তোমাদের দলিল কি দলিল এই চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কাল আল্লাহ জি এন্দাহু এলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি কাবলা আই আর তাদ্দা ইলাইকা তার ফুকা সুলাইমান আলি ইসলামের খেদমতে থাকতো কথাবার্তা চিঠিপত্র আদান প্রদান করত একজন পিয়ন ছিল পিয়নটার নাম কোরআন শরীফে আছে এটার নাম হলো হুদ হুদ কি পাখি হুদ পাখি চিঠিপত্র আদান প্রদান করতো তখন পুষ্টবির ছিল না সুলাইমান নবী এই সবার সোলাইমান নবীর সামনে আসতো পশু পাখি দানব মানব জিন পরি সব সোলাইমান নবীর সামনে থাকতো কথা বলতো সোলাইমান নবী বুঝতো করুন সুবাহ হঠাৎ একদিন দেখে সবাই তো আছে মজলিসে আজকে হুদ হুদ পাখি নাই যে কিরে হুদ কোথায় সবাই আছে কি কারণে অনুপস্থিত সে কারণ দর্শাইতে না পারলে কঠিন বিচার হবে এই যে আমাদের স্কুল কলেজ স্কুলে যখন আমরা যাই না স্কুল যখন ফাঁকি দেই তখন সাড়ে পরের দিন গেলে কারণ দর্শানো দরখাস্ত দিতে হয় না হলে কি আছে মায়ের আছে দরখাস্ত দিলে উপযুক্ত কারণ দেখাই দরখাস্ত দিলে মাপ আর নাইলে মাপ সোলাইমান নবী বলে উপযুক্ত কারণ দেখাইতে না পারলে আজকে কঠিন বিচার হবে হুদ হুদ উড়াই আসছে কিরে কোথায় ছিল কয়ে যে শত মাইল দূর সাবানো কেন ওখানে একজন মহিলা আছে রানী বিলকিস রানী বিলকিস সে সূর্যের আবাদত করে চন্দ্রের আবাদত করে আল্লাহ বলতে কিছু মানে না আমার সাম্রাজ্যে তো সেটা হইতে পারে না কই ধরো আমার পক্ষ থেকে চিঠি নিয়ে যাও পাকি চিঠি নিয়ে গেছে রানী রানী বিলকিসের কাছে দিছে একজন নবীর পক্ষ থেকে দিন আর দাওয়াত এসেছে রানী বিলকিসের যারা সৈন্য সমর্থন ছিল ওদের সাথে পরামর্শ করলো এখন আমরা কি করব। আমরা কি নবীর এই নবীর কথা মানবো সূর্যের আবাদত ছেড়ে দিব তখন প্রজারা বলেছেন রানী আপনি যা বলেন আমরা তো তাই করি আপনি যদি বলেন যুদ্ধ করতে আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি রানী বিলকিস বলতেছে না আগে পরীক্ষা করবো সত্য নবী না বন্ড নবী কীভাবে পরীক্ষা করবেন একটা পাত্রের মধ্যে স্বর্ণ রূপা মনি মুক্তা হীরা জোহর দিয়ে এটা পাঠাইছে সোলাইমান নবীর কাছে যদি ভণ্ড নবী হয় এগুলো রেখে দিবে আর যদি হক নবী হয় এগুলার প্রতি ওনার লোভ লালসা থাকবে না বাস গেছে গিয়ে বলছে সোলাইমান নবীকে দিয়েছেন কি গুলা রানী বিলকিস আপনাকে উপহার দিয়েছে সোলাইমান নবী বলতেছে যাও রানী বিলকিস কে গিয়ে বলো স্বর্ণ রূপা হীরা মুক্তা জোহর যা দিয়েছে তার থেকে আরো বেশি বেশি মূল্যবান জিনিস আমার খোদা আমি সোলাইমান নবীকে দিয়েছে এক গেট দুই গেট তিন গেট চার পাঁচ ছয় সাত সাত গেট তালা দিচ্ছেন ওনার প্রাসাদ থেকে বের হয়েছে কয়টা গেট তালা সাতটা গেট তালা দিয়ে রানী বিলকিস সম্রাট সৈন্য সামর্থ্য নিয়ে সোলাইমান আল ইসলামের দিকে রওনা হয়েছেন ধর্ম গ্রহণ করবে হুদ হুদ পাখি ওরা গেছে সোলাইমান নবী আসতেছে কে কোরআনী বিলকিস বাহিনী নিয়ে আসতেছে ডাক দিয়েছেন সুলাইমান নবীর সামনে যারা আছে তোমরা কে পারবা রানী বিলকিস আসার আগে সে যে আসনটার মধ্যে বসে কথা বলে ওই আসনটা আমার সামনে লাগবে কে পারবা জিনের মধ্যে যে ছিল বেশি জিনের রাজা শক্তিশালী দিন এটার নামও আসছে কোরআন শরীফে ইফরিত জিনটার নাম ছিল ইফরিত বলেন তো কি নাম ইফরিত জিন দ্বারা এসে নবীকে আমি আনতে পারবো কই তোমার সময় কতক্ষণ লাগবে কই ধরেন 30 মিনিট কই না এত সময় দেওয়া যাবে না রানী বিলকিস চলে আসবে আর কম সময় কে পারবা তখন সুলাইমান নবীর সামনে নবীর উম্মতের একজন ওলি নাম হইল আসিফ ইবনে বরখিয়া পরনা সুবহান উনি দাঁড়ায় গেছেন বলে নবী গো আপনি বললে আমি আনতে পারবো কয় তোমার সময় কতক্ষণ লাগবে কয় কাবলা তাদ্দা ইলাইকা তারফকা নবী গো আপনার চোখের পলক পড়তে দেরি হবে আমি আনতে দেরি হবে না সুলাইমান নবীর উম্মতের অলি এক সেকেন্ডের মধ্যে চোখের পলক পড়তে দেরি রানী বিলকিসের আসন আসতে দেরি নাই সুবহানাল্লাহ পাশে ছিল এরকম আসন পাশে ছিল চল্লিশ হাত লম্বাই ছিল আশি হাত একশো মাইল দূর থেকে নবীর উম্মতের ওলি আসি বর হইয়া চোখের পলক করতে দেরি হয়েছে আসতে দেরি হয় নাই তো সোলাইমান নবীর উন্মতের অলির যদি এমন পাওয়ার থাকে এক সেকেন্ডে শত মাইল দূর থেকে চল্লিশ হাত পাঁচ আশি হাত লম্বা রানিবিলকে যারা আসন আনতে পারে সোলাইমান নবীরও যিনি নবী আমাদের নবী নবীদের নবী এই নবীর উন্মতের যারা অলি তাদের পাওয়ার কি ওই অলির চেয়ে কম হবে না বেশি হবে বেশি হবে সেই জন্য এই নবীর উম্মতের অলি আল্লাদের এমন পাওয়ার মরাকে জিন্দা করে বদনামারে ফুকুরে চলে যায় বিয়াল্লিশ মাইল দূরে বৈশারীছে হুজরায় গোসলা জমেজ ভান্ডারি চলে গেছে মক্কায় গিয়ে মোমবাতি দিয়া কাগজপত্র নাই ওই বেচারারে চট্টগ্রাম ফেরত দিয়ে আবার সেকেন্ডের মধ্যে চলে আসছে বান্ডার শরীফ খাদা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মোজাদ্দ আলফেসানি পাক গৌসেমেজ ভান্ডারি এই তাম অলি আউলিয়াগল তারা যে কারবারগুলো করেছেন সব কিছু মূলে পাওয়ারটাকার তারা আল্লাহকে রেয়াজত বন্দিগি সাধনা দিয়ে সাধনা করে তারা আল্লাহকে বন্ধু বানিয়েছে আল্লাহ তাদের বন্ধু হয়েছে তারা আল্লাহর বন্ধু হয়েছে এই তারা এসব কিছু করতে পেরেছে এখন আমরা তো রেয়াজত নাই বন্দিগি নাই সাধনাও নাই আমরা তো সেই রকম উপযুক্ত মানুষ হইতে পারি না এজন্য যারা মানুষ হয়েছে তাদের পিছনে পিছনে তাকি কেন আল্লাহ বলেছেন আমার কথা সাজ ইহুদিনাজ সিরাতাল মোস্তাকিম আমাদেরকে সহজ সরল সঠিক পথে চালাও আল্লাহ পথ দেখাবে কেউ আমি তো দেখাচ্ছি কোন পথ কোনটা সেরাতুল মুস্তাকিম সেরাত আল্লাহ জিনা আন আমতা আমার কিছু বন্ধা আছে যাদের ওপর আমি আল্লাহর নিয়ামত আছে ওই বন্ধাতের পিছে হাঁটো তাদের রাস্তাই হলো সেরাতল মুস্তাকিম পরুণা সুবাহ এটা পাঁচ ওয়াক্ত নামাজে আসে না এই সুরাটা এই সুরা সারা ফরজও হবে না সুন্নত হবে না ওয়াজিবও হবে না নফলও হবে না সব রাখাতে সূরা ফাতিহা পড়তে হবে এটাতে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন জিনা আনআমতা আলাইম আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথা বলতেছো আমাদের মধ্যে তো অনেক বন্ধ আছে কোন বন্ধার উপর নিয়ামত আছে কিভাবে চিনাবো কে চিনাবে আমিই তো চিনাবো কো চিনাই দাও কোন বানদার উপর নিয়ামত আছে সুরা নিসা আয়াত নম্বর উনসত্তর

নবী সিদ্দিক সোহাদা আল্লাহর আউলিয়া এই চার শ্রেণীর মানুষের পথ এই পথটা হলো সেরাতল মুস্তাকিম আল্লাহর পথ পড়ুন সুবাহ এই আমরা অলি আল্লাহর পথে আসি সেরাতুল মুস্তাকিমে আসি পড়ুন আলহামদুলিল্লাহ এজন্য নামাজের শিক্ষা কোরআনের প্রথম সুরার শিক্ষা অলি আল্লাহর সহবতে থাকো সুফিয়া কারামের সহবতে বসো তাদের কাছে যাও তাদের কাছে বয়াত গ্রহণ করো তাদের থেকে ইসলাম ধর্ম যান জীবন কুরবান করে শিক্ষা করো এলমে জাহির এলমে বাতেন ওয়া আল্লাম নাহু মিল্লা ইলমান হযরতে কিজির আলাইহিস কাছে যেই বিদ্যা ছিল ওটা ছিল এলমে বাতেন যেটা এখন সুফিয়ায়ে کرام আল্লাহর আউলিয়ায়ে কেরামের দরবারে আছে এজন্য কোরআনের প্রত্যেকটা আয়াতের দুইটা অর্থ আছে এলমে জাহের আরেকটা হলো বাতিনি অর্থ জাহিরি অর্থ আল্লাহ রসুল বলেছেন লেকুললে আয়াতিন লাহা জাহারুন ওয়া বাতুনুন ওই প্রত্যেক আয়াতের একটা পিট আছে একটা পেট আছে অর্থাৎ একটা শরীয়তের অর্থ আছে আর একটা হতের অর্থ আছে প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা আল্লাহর বাণীর তো আমাদেরকে শরীয়ত শিক্ষা করতে হবে আবার মারেফত শিক্ষা করতে হবে শরিয়ত স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মক্তবে আর এলমে বাতেন হলো ওলি আউলিয়াদের সিনাই সিনাই দরবারে দরবারে বই পুস্তকের জ্ঞান আসে এখানে মাথায় আর ওলি আউলিয়াদের দরবারে গিয়ে এলমে লাদুনি আসে সিনার মধ্যে মজবান্ডারি কালামে আছে সেই স্কুলের এমনি ধারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে ঠিক না সেই স্কুলের এমনি ধারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে মাস্টার মহিনা ছাড়া এলমেলা দুনির পড়া মাস্টার মহিনা এলমেলা দুনির পড়া কাগজ কলম কালিন কি দরকার আছে গোসল আজম মাইজবান নারী স্কুল কইলা আছে আমার গোসল আজম মাইজবান নারী স্কুল কইল চলো রে যাই বিলম্বের আর সময় ওরে চলো রে যাই বিলম্বের আর গোসল আজম মাইজবান নারী স্কুল কইল উচ্চ বলি মারহাবা

বিরক্ত করেছি আল্লাহ তালা এই যে বলেছিলাম যে রাহে বান্ডার বলেন চট্টগ্রাম দরবার বলেন এটা গৌসল আজম মেজবান্ডারি একটা স্কুল এটা স্কুল এখানে যারা আসে তারা কাগজ কলমে শিক্ষা দেয় না তারা সিনাই সিনাই শিক্ষা দেয় পড়েছে বলে গৌসুল আজম মেজবান্ডারি মাদ্রাসা দেয় নাই এই দেয় সেই দেয় না গৌসল আজম মেজবান্ডারি যে মাদ্রাসা দিছে এটা এত মাদ্রাসা কোনো ফিরাউলিয়া দিতে বেলায়তের এক একটা স্কুল মাদ্রাসা দিয়েছেন এক একটা অলি আল্লার দরবার এই যে বোয়ালখালী দেখেন কতজন কৌসলাজমেজবান্ডারি খলিফা আছে খলিফাদের দরবার এক একটা এই বেলায়াতের মারেফতের এক একটা স্কুল কলেজ মহা ইউনিভার্সিটি অরুণামার সেখান থেকে হাজার হাজার মানুষ এলমে দিন এলমে তরিকত এলমে বাত শিক্ষা নিয়ে নিজের জীবনকে আখেরাতের মুক্তির লাভের আশায় তারা জীবনকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সেই সুফিয়া একরামের সৌবতে ওলি আউলিয়াদের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুক আমিন এই বর্তমান ফেতনা ফাসাদের জমানায় বাহাত্তর দলের এই আপনার প্রতারণা খুব বেশি বেড়ে গেছে আহলে আদি ও হাবি খারেজি রাফেজি শিয়া মোতাজালা জমাতি এই সমস্ত এগুলা দিন দিন বাড়তেছে আর আমাদের সমাজের মানুষ না বুঝে না জেনে আসল পথটা ছেড়ে দিয়ে সেই নকল পথের পথের পিছনে ছুটছে আল্লাহ তালা আমাদেরকে সত্য সঠিককে চেনার জানার এবং সেটাকে মানার সেই পথে চলার তৌফিক দান করুক আমিন যেটা আল্লাহ কোরআনে নামাজে সব জায়গায় শিক্ষা দিয়েছেন নবী রসুল অলি আব্দাল গাউস কুতুব এই তাদেরকে নিয়ে হলো আল্লাহর সমাজ তাদের পথটাই হলো আল্লাহর পথ আমাদেরকে সেই পথে কায়েম থাকার তৌফিক দান করুক আমিন দরবারে পাখের সাজ্জাদানসীন হুজুর কেবলাম আদাজ আলীকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের মেহমান ভারত থেকে এসেছেন ওনার শুক্রিয়া আদায় করছি আওলাদে পাকদের শুক্রিয়া আদায় করছি দরবারে পাকের যাদের ব্যবস্থাপনায় আজকের আয়োজন তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের দোয়ার প্রত্যাশী হয়ে বিদায় নিচ্ছি আপনারা কি বিরক্ত হয়েছেন এতক্ষণ আল্লাহ তালা আমাদের আজকের হাজিরি কবুল করুক আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম মরহামল্লা